বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় গুজব ভাসছিল সাকিব অপুর মধ্যে বিচ্ছেদ ঘটছে। বিশেষ সূত্রের বরাতে এ নিয়ে দৈনিক যুগান্তরে বিশেষ প্রতিবেদনও প্রকাশ করা হয়। অবশেষে যুগান্তরের প্রতিবেদনই সত্যি হল। ঢাকা চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খান স্ত্রী পুত্র অপু বিশ্বাসকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছেন, যদিও এখনো পর্যন্ত সে চিঠি অপুর হাতে পৌঁছায়নি কিংবা তিনি পাননি। এই চিঠি পাঠানোর মধ্য দিয়ে শেষ হলো ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় এ জুটির 9 বছরের দাম্পত্য সম্পর্ক। নাম প্রকাশ না করার শর্তে সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রায় মাসখানেক আগে সাকিব খান ডিভোর্সের চিঠি তৈরি করে রেখেছিলেন। ভারতের শুটিংয়ে যাওয়ার মুহূর্তে সে চিঠি অপুর কাছে পাঠিয়েছেন তিনি। সূত্র জানান, ডিভোর্সের সেই চিঠিটি সাকিব তার এক আত্মীয়র মাধ্যমে অপুর কাছে পাঠিয়েছেন, কিন্তু অপু সোমবার বিকাল পর্যন্ত চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছেন। সাকিব অপুকে ডিভোর্স দিচ্ছেন এই খবরটি গত 1 মাস ধরে মিডিয়ায় বেশ জোরালোভাবে প্রকাশ হয়ে আসছিল, কিন্তু সাকিব এ ব্যাপারে সরাসরি কিছুই বলেননি। সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেই এমন প্রতিবেদন প্রস্তুত করেছেন বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সোশ্যাল সাইটগুলো। অপু বারবার চেষ্টা করেছেন সাকিবের মুখ থেকে সরাসরি বিষয়টি শুনতে, কিন্তু কারোর মধ্যে কোনো কথা না হওয়ার কারণে বিচ্ছেদের ব্যাপারে সেই সময় অপু নিশ্চিতভাবে কিছুই বলতে পারেনি। তবে দর্শক, হয়ে গেল সত্যি সত্যি আজ সাকিব অপুর ডিভোর্স। সাকিব খান ডিভোর্স লেটারে অনেক আগেই নাকি সই করে রেখেছিলেন, আজ সেটা পাঠিয়ে দিলেন অপু বিশ্বাসকে। তো দর্শক, এবার জয়ের কি হবে? জয় কি তার বাবাকে পাবে না? এ বিষয়ে দর্শক আপনার মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। সাকিব খান সম্পর্কিত আরো সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।